ديان باي তুমি আঙ্গ গ্রামের না এই টাঙ্গাইলের না এই সারা বাংলাদেশের বিশ্ব সাইকেল রেসার হ্যাঁ আরে হ্যাঁ আমি লই তো পারব নাকি হ্যাঁ বাহ চমৎকার অসাধারণ প্রতিভা কি সুন্দর করে রে ওয়াও স্মার্ট বয় আরে ছেলে তো রেলস খেলার ভিতরে এক নাম্বার হবে তাই পুস্তকটা দিয়ে দেখি দাঁড়া 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 আরে বাবা তুই কি করলি বাবা আমার অন্য করবো না একবারে গায়ে লাগে ধরে বাবা খুব ভালো চালাও আচ্ছা বাবা আমার গ্রামে আর একটা আছে মেয়ে মেয়ে ও খুব ভালো চালায় দুজনে মধ্যে তুই রেঞ্জ দে তুমি কি পারবার সাথে হে কি কর আমি তো কথাই হয় না কি একবার বলতেছেন রেঞ্জ রেঞ্জ আবার কি ও যে পাল্লা পাল্লা কাজে কর্মে বিশ্বাসী আমরা মুখ দিয়ে কইলে আমার ভালো রেসার হয়ে গেল তাই না তুমি আমার কথা বিশ্বাস করলো না তুমি কি জানো ওদের কি হয়েছিল তাহলে শোনো আমার হার মাংস সব এক জায়গায় হয়ে গেছে আল্লাহর দুনিয়া কত কিছু দেখছি মিয়া মাসে সাইকেল চালাই এটা তো দেখি নাই হ্যাঁ তুমি জানো আমি একলা রেপারি আসিলাম রেস খেলা দিয়া কত কিছু মাসে নিয়ে গেছে সেই খেলায় আমি রেপ বিক্রি করছি তুমি জানো তুমি আজকে আমার এখন তোমার একটা কথা কই তুমি আজকের পরে সাইকেল চালাবলা হাতে চুরি পরে বহলা কাঠি পরে উচ্চ পাশে রান্না বান্না করে খাবা ঠিক আছে আমি যে কথাগুলো কইলাম শুনলা তো পুরো ঘটনা শুনলাম ঠিক আছে ও যদি এত ভালো রেসার হয় তাহলে একদিন রেস পালান দেয়া যাবো নি কে কত পারে আমার মতে দেরি করা মানে ঠিক হবো না শুভ কথা দেরি করতে নাই এলাকার সব লোকজন খবর দিতেছি আজকে বিকালেই রেস খেলো ঠিক আছে এই চল আমরা প্রস্তুতি নিয়ে আই গেল ঠিক আছে পারবো না বোধ হয় পারবো না তো রেস পালান তাহলে সুন্দর খেলায় দিঘা একবারে আমার গেছিল তার নাম কি আরে ওর নাম দিহান ও এমন স্ট্যান্ডে আইছে স্ট্যান্ডে আমার পা ওয়াত করে লাগছে বাবা কি তোর পায়ে আঘাত করছে এত বড় সহজ ঠিক আছে আমি শিক্ষা দিব আমার সাইকেল
কি এই দিহান কেরা দিহানটি আনছিনি না শোন এই গ্রামের মধ্যে না না এই গ্রামের মধ্যে না এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মধ্যে আমার মেয়ের সাথে সাইকেল চালায় পার বই এরকম কেউ আছে নাকি আছে আছে বড়রে স্যার আছে কি ব্যাপার আপনি কে আমি কে আমি হইলাম বড়রে স্যার আছে না বড়রে স্যারের মা ওরে বাবা রে আসছে লেকচার দিবেন নাকি আচ্ছা তা আপনি আমার বাড়ি থেকে শুনেন আমার মেয়ের মতো চ্যাম্পিয়ন কেউ নাই সারা বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন আমি কিছু বলতে চাই না রেস চাপা দিয়া না সাইকেল দিয়ে খেলতে হয় আর তাছাড়া ওই সিরা সাগর যখন কইছিল যে একটা মেয়ের লোকের রেস খেলতে দেবো আমি তখন ভাবছিলাম মেয়েটার সাথে রেস খেলা মান সম্মান নষ্ট করতে চাই না কিন্তু এনে দেখলাম আপনাদের যে বড় বড় কথা এনে তো থাইমা থাকা যায় না আপনাদের কথা যদি থাইমা পড়ি তাহলে ভাববেন ভয় পাইছি তাই বলতেছি কি এত চাপা না মেয়েরা বিকালবেলায় দেখা যাবো কে চ্যাম্পিয়ন এই ছেলে আমার বাড়িতে এসে বড় বড় কথা বলো ঠিক আছে তোমার সাথে রেসেই দেখা হবে শোনো রেসে যদি তুমি ঠকো তাহলে কিন্তু তোমার দশ হাত নাকে খড় দিতে হইব আমার ছেলে যদি নাকে খড় দেয় তাহলে কিন্তু কথাটা মনে রাখেন আপনার মেয়ে হারলেও কিন্তু নাকে খড় ঠিকই দিতে হইব শুনেন বেশি লাভ হেন না আমার ওস্তাদ চাটে লেগে রিস খেলা জিতাইছে আমি আচ্ছা ঠিক আছে এটা পরে দেখা যাবে খাল বিল নদী নালা পুকুর পর্বত জোর জঙ্গল যে খালি আছে সেখান থেকে চলে আসতেছে রেস খেলা দেখার জন্য আজকের রেস খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছে আমাদের পাশের গ্রামের রেসার বয় দিহান অপর প্রান্তে আছে রেসার গার্ল স্নেহা এই চুপ করো এক গুন্ডা দিলে রেসার রেসার খেলা ই করছে কান্ডা ঝালাবলা করে লাগাই দিলা এই খেলা স্টার্ট করো এই তো চেয়ারম্যান সাহেব অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবো ওই তো ওই তো চলে আসছে আমাদের রেসার গার্ল স্নেহা দুভাগ্য তাই সে পড়ছে খেলা স্টার্ট করেছে তাড়াতাড়ি চেয়ারম্যান সাহেব আর দেরি হইব না এক মিনিটের মধ্যে খেলা স্টার্ট করে দেবো তোমরা রেডি ওয়ান টু থ্রি আমি হটল করতেছেন কে চেয়ারম্যান সাহেব পিছিয়ে পড়ে গেছে শোনেন শোনেন
জবাবের শুরু হয়ে গেছে আমার মনে হয় স্নেহাই জিতব খুব তো বলছিলেন তখন নাকে খড় দিয়া বান এখন তো হারলো এখন খড় দেন নাকে আর বলতে হবে না আমি জিততেছি দাঁড়াও আসলে দেখো তুমি অহংকার করছিলা আমি অহংকার করছি আপনি ভুল বুঝেন না এরেছে আমি জিতছিও জিতছি কারণ ওই জায়গায় যায় আমার চেন পড়ে গেছিল কারণ আমি অহংকার করছিলাম আর ও অহংকার করছিল দেখা লাস্ট ফিনিশিং আইসা ওর চেন পড়ে গেছে এনে আমরা দুজনে জিতছি কেউ হারি নাই ঠিক আছে তোমাদের এই স্পোর্টসে দেখা আর তোমাকে এই যে মিলামিশি যে বুদ্ধি জ্ঞান এটা দেখা আমি খুশি হইয়া ওকে 50,000 টাকা দিব তোমাকে 50,000 টাকা দিব